আমি বাংলাদেশ ব্লগার রক্তনা ঢাকার ব্লকের তার ছোট ভাই বলছি। তো আপনার ভাইয়েরা আমি আসার টাইমে যা বলছিলাম যে আমার বড় জালকে নিয়ে আমি হসপিটালে রেখেছি, হ্যাঁ তাকে নিতে হয় আনতে হয়, তো সেটাই হয়েছে আজকে। আজকেও সরি আমরা, তাকে অপারেশন করা হয়নি, তাকে আজকে আমরা বাসায় ব্যাক করছি, বাসায় নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন, আমরা অ্যাম্বুলেন্স করে যাচ্ছি বাসায়। কি মজা তাই না? আমরা কখনো অ্যাম্বুলেন্সে উঠি নাই, তো আজকে ফার্স্ট টাইম উঠলাম। তো আপন ভাইয়ার আমার যাই জন্য সবাই দোয়া করবেন, নেক্সট টাইম যখন আসব তখন যেন আমরা ছোট বেবি অ্যান্ড তাকে নিয়ে যেন বাসে যেতে পারি। আর আর আপন ভাইয়ার আপনার কিছু মনে করবেন প্লিজ, নেই আর আনি হয়তো ভাববেন কি ব্লগ করে তারা নেই আর আনে। আসলে মানুষটা এমন একটা অবস্থা বুঝছেন, তার এমন একটা অবস্থা, সে মানে তার যখন ব্লিডিংটা শুরু হয় আমরা কেউ থাকতে পারি না বাসে, তখন আমরা হসপিটাল নিয়ে আসি, আর হসপিটাল নিয়ে আসতে সে সুস্থ হয়ে যায়। বেশি আর সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করবো। আসসালাম আলাইকুম। কি বলবো, দুঃখের বিষয় ব্লগ আসলে দিতে চাই না। তারপরে অনেক আত্মীয় স্বজন আছে যে যাদেরকে ফোন দেওয়ার সময় থাকে না বা তারা আমাদেরকে ফোন দেয়, নেটওয়ার্ক থাকে না, আমরা হসপিটালে থাকি, তার জন্য আর কি আমি ছোট ছোট ব্লগ দেই। তো যাই হোক, আজকে যেহেতু যাওয়ার পথে আমি বলেছিলাম যে আদ্দিন হসপিটাল, আসলে হসপিটালটা ভালো, আমি এখন আবার বলবো যে অবশ্যই ভালো। ওরা আসলে দায়িত্বশীল, ওরা চায় না যে একটা বাচ্চা বের করবো, বাচ্চাটাকে সময় না হলে বের করবো, যে বের করে পরে ওকে অক্সিজেন দেওয়া লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, বা বাচ্চা বাঁচবে কি না সেটার চিন্তা করে তারা এখনও পর্যন্ত সিজারটা করতেছে না। আর ওনার ক্রিটিক্যাল তো এটা সবাই জানে কম বেশি, তার জন্য তারা রিস্ক নিতেছে না। তবে সপ্তাহ কত সপ্তাহ, 37 সপ্তাহ না হওয়া পর্যন্ত তারা এই ডিসিশনটা নিতে পারতেছে না। তো 37 সপ্তাহ হতে হতে আরও 14 দিন বাকি আছে, তো ইনশাল্লাহ 14 দিন পরে হয়তো বা আমরা নিয়ে আসবো, সিজার করবো। আর ডাক্তার বলেছে যে ব্লাড এখন তার সিজার না হওয়া পর্যন্ত ব্লাড যাবে, তো এখন একটু ভরসা পাইলাম, তো যাই দেখি, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু 5 ব্যাগ রক্ত যে আমরা কালেক্ট করেছি রেখেছি, সেগুলি হয়তো বা আমাদের মানে আর ওগুলি আর তো আমাদের কাছে লাগবে না, তো আমাদের এখন আবার রক্ত রাখতে পারে। তো যাই হোক, যদি কেউ এ পজিটিভ রক্তে থেকে থাকে আমাদেরকে যদি হেল্প করেন আমাদের অনেক উপকার হবে, আর না করলে তো নাই, না থাকলে তো নাই। তো যাই হোক, আজকের মতো বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বড় ভাবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে আমার 3টা ভাবি আছে, বড় ভাবি, ছোট ভাবি, আরেকটা বড় ভাবি। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার ভাবি আর ভাবি বেবিটাকে আমরা 2 সপ্তাহ পরে আপনাদের সাথে নিয়ে আসবো, সেই অপেক্ষায় থাকবেন। তো আজকের মতো বিদায়, নতুন আরো একটি ব্লগ নিয়ে কালকে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।